হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিলিশিয়াস রেসিপি কর্নারে সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পুজো স্পেশাল দুটো ভোগের রেসিপি। এটা আপনারা যে কোনো নিরামিষ দিনেও বানিয়ে নিতে পারেন। চলুন তাহলে রেসিপি দুটো কিভাবে তৈরি করি সেটা দেখে নেওয়া যাক। ভোগের বাঁধাকপি বানানোর জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সাদা তেল। এরপর তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। পনেরো কুড়ি সেকেন্ড মতন ফোড়নটাকে ফ্রাই করে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু। আলুগুলো ভাজার সময় সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য লবণ অ্যাড করে নিলাম। এখন এগুলোকে মিডিয়াম ফ্লেমে দু মিনিট মতন ফ্রাই করে নেব। আলুগুলো ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব একটা টুকরো করে কেটে রাখা টমেটো, আর দিয়ে দেব এক চামচ আদা বাটা। এখন আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত টমেটো আর আদা বাটাটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। এখন এর মধ্যে সমস্ত গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো, এক চামচ পরিমাণ ধনে গুঁড়ো, হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সামান্য পরিমাণ জল অ্যাড করে নিয়ে এবার সমস্ত গুঁড়ো মশলাটাকে আলুর সঙ্গে দু মিনিট মতন কষিয়ে নেব। সমস্ত মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা বাঁধাকপি। সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে নিয়ে এবার বাঁধাকপিটাকে মশলার সাথে মিক্স করে নেব। সমস্ত মশলার সঙ্গে বাঁধাকপিটাকে ভালো করে মিক্স করে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দেব ছাড়িয়ে রাখা মটরশুঁটি। এখন ঢাকা দিয়ে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে বাঁধাকপিটাকে 4 থেকে 5 মিনিট মতন সেদ্ধ হতে দেব। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে নিয়ে বাঁধাকপিটাকে আবারও একবার নেড়ে ছেড়ে নেব। বাঁধাকপি কিন্তু যত লো ফ্লেমে ধীরে ধীরে কষিয়ে রান্না করা হবে তত কিন্তু এর স্বাদ বাড়বে। 6 থেকে 7 মিনিট মতন নেড়ে চেড়ে বাঁধাকপিটাকে ভালো করে ভেজে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি, হাফ চামচ পরিমাণ গরম মশলা, আর দিয়ে দেব এক চামচ মতন ঘি। ফ্লেমটা মিডিয়ামে রেখে বাঁধাকপির সঙ্গে সমস্ত কিছুকে ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে নেব। এবারে তৈরি করব ফুলকপির ডালনা। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে প্রথমে টুকরো করে কেটে রাখা ফুলকপিগুলোকে ভেজে নেব। মিডিয়াম হিটে কন্টিনিউ নেড়ে চেড়ে ফুলকপিগুলোকে ভালো করে ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। এখন এগুলোকে একটি প্লেটে তুলে নেব।
সমস্ত ফুলকপিগুলো তুলে নেওয়া হয়ে গেছে, এখন এই তেলেই বাকি রান্নাটা করব। তার জন্য ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে, গোটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। ফোড়নটাকে ভালো করে ফ্রাই করে নিয়ে এবারে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা আলু। সামান্য লবণ আর হলুদ গুঁড়ো অ্যাড করে আলুগুলোকে এবার ফ্রাই করে নেব। সমস্ত আলুগুলো ফ্রাই করে নেওয়া হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এখন লো ফ্লেমে সমস্ত মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানোর সময় সামান্য পরিমাণ জল অ্যাড করে নিচ্ছি, এতে করে মশলাটা পুড়ে যাবে না। সমস্ত মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1টা টুকরো করে কেটে রাখা টমেটো, 1 কাপ পরিমাণ ছাড়িয়ে রাখা মটরশুঁটি আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এখন টমেটোটা সফট হয়ে আসা পর্যন্ত এই সমস্ত কিছুকে কিছুক্ষণ কষিয়ে নেব। টমেটোটা সফট হয়ে এসেছে, এখন এর মধ্যে ভেজে রাখা ফুলকপিটা অ্যাড করে দিলাম। একবার নেড়েচেড়ে মিক্স করে নিয়ে এখন পরিমাণ মতন জল অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি 1.5 গ্লাস পরিমাণ গরম জল। রান্নায় গরম জল অ্যাড করায় কিন্তু রান্নার কালার এবং টেস্ট দুটোই খুব ভালো আসে। এখন ঢাকা দিয়ে মিডিয়াম টু লো হিটে 4 থেকে 5 মিনিট মতন কুক করে নেব। পাঁচ মিনিট পর ঢাকা তুলে আলু ফুলকপিটাকে একবার নেড়েচেড়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো, 1/2 চামচ চিনি, 2টো চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ঘি। এখন এই সমস্ত কিছুকে ভালো করে মিক্স করে নিয়ে ঢাকা দিয়ে ফ্লেমটাকে অফ করে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর নামিয়ে নেব। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করবেন, রেসিপিটি শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।